গোচ্ছ কর্মসূচি নিয়ে উত্তর জেলা সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। শুক্রবার সকালে 11টায় ধর্মনগর বটফ্রিস্থিত হেলিপ্যাডে অবতরণ করেছেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হেলিপ্যাডে ছিলেন উত্তর জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, যুবরাজনগরের বিধায়িকা মলিনা দেবনাথ, পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, টিঙ্কু রায় সহ উত্তর জেলার সব স্তরের নেতৃগণ। মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে মত বিনিময় শেষে ইছাই লালছড়া বজেন্দ্রনগর এবং রানীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে সরকারি কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। তার থেকে আমরা বেরিয়ে আসতে চাই যেন আমরা আমাদের মনে হয় যে এই যে আমার যন্ত্রপাতি আছে হসপিটালেই হোক, এগ্রিকালচার ডিপার্টমেন্টেই হোক, স্পোর্টস ডিপার্টমেন্টই হোক, যেগুলো ডিপার্টমেন্ট সেটা আমাদের এই যে বিষয়টা সেটা আমরা চাই মানুষের কাছে পৌঁছে দিতে এবং সেইভাবে কাজ হচ্ছে। কিন্তু সংস্কৃতি এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সময় সাপেক্ষ সময় লাগবে এবং আমাদের এখানে আন্দোলন করে কালকে আমাকে বলছিল একটা জায়গায় যে আপনার কনফারেন্সে আসতে হবে,